ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে রহস্যময় মহাবিশ্ব ও স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। শুরু করার আগে একটি কথা মনে করিয়ে দিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটির সকল আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। রাতের আকাশে জ্বলজ্বল করতে থাকা তারাগুলো আমাদের সূর্যের মতোই অন্য কোনো নক্ষত্র, তাদেরকে ঘিরেও এমন অনেক গ্রহ মিলে তৈরি করেছে আরও অসংখ্য সৌরজগৎ। সূর্যবাদে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র আলফা সেন্টরি, যে কিনা 4.24 আলোকবর্ষ দূরে অবস্থিত, অর্থাৎ সেকেন্ডে 186,000 মাইল বেগে চলতে থাকলে ওই নক্ষত্র পর্যন্ত পৌঁছাতে 4 বছরেরও বেশি সময় লাগবে। ভয়েজার 1 যদি বিরতিহীনভাবে চলতে থাকে তবে 70,000 বছরেরও বেশি সময় লাগবে আলফা সেন্টারাইকে অতিক্রম করতে। তো এরকম অসংখ্য নক্ষত্র আর সৌরজগৎ মিলে তৈরি হয় বিশালাকার গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির নাম মিল্কওয়েভ, যেখানে আছে আমাদের সূর্যের মতো 100 বিলিয়নের বেশি নক্ষত্র এবং আমাদের পৃথিবীর মতো 100 বিলিয়নের বেশি গ্রহ, যার সঠিক সংখ্যা কেউ জানে না। আমাদের মিল্কওয়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব 1,00,000 আলোকবর্ষ। ছবিতে দেখা যাচ্ছে আমাদের পুরো গ্যালাক্সি, ওপর থেকে দেখলে সূর্যকে হয়তোবা দেখাই যাবে না, এমন ছোট একটি বিন্দুর মতো দেখায়। এ ছবিতে দেখানো হয়েছে আমাদের রেডিও সিগন্যালের বিস্তৃতি, এই ছোট নীল অংশ পর্যন্ত আমাদের রেডিও সিগন্যাল বিস্তৃত। তার মানে এই ছোট অংশের বাইরে যে কোনো বুদ্ধিমান প্রাণী বা সভ্যতা থাকলেও তাদেরকে বা তাদের পাঠানো কোনো রেডিও সিগন্যাল অথবা তাদের গতিবিধি বা কর্মকাণ্ড কিছুই হয়তোবা আমাদের পক্ষে জানা সম্ভব না। তবে এই নীল অংশের ব্যাস প্রায় 200 আলোকবর্ষ, কিন্তু এই গ্যালাক্সিও বিশালতার দিক থেকে কিছুই না, যদি এর বাইরের জগৎ কতটা বিস্তৃত তা চিন্তা করা হয়। মিল্কওয়ে সহ এরকম 54টি গ্যালাক্সি একত্রিত হয়ে তৈরি হয় গ্যালাক্সির একটি লোকাল গ্রুপ, যার বিস্তৃতি প্রায় 10 মিলিয়ন আলোকবর্ষ। এরকম 100টির চেয়ে বেশি লোকাল গ্যালাক্সি নিয়ে তৈরি হয় বিশালাকার এক মহাজাগতিক গ্যালাক্সিগুচ্ছ, যার নাম ভার্গো সুপার ক্লাস্টার। এর ব্যাস প্রায় 110 মিলিয়ন আলোকবর্ষ, কিন্তু এই সুপার ক্লাস্টারও তেমন কিছুই না। এটি গ্রেট লেনিয়াকেয়া সুপার ক্লাস্টার নামক একটি বৃহৎ গ্যালাক্সিগুচ্ছের ছোট একটি অংশ মাত্র, যেখানে আছে আমাদের গ্যালাক্সির মতো 100,000-এরও বেশি গ্যালাক্সি। এর দুপ্রান্তের ব্যাস প্রায় 520 মিলিয়ন আলোকবর্ষ। অথচ এই লেনিয়াকেয়া সুপার ক্লাস্টার পুরো মহাবিশ্বের তুলনায় একেবারেই ক্ষুদ্র এবং পুরোপুরি নগণ্য একটি অংশ। তাহলে এই মহাবিশ্ব কতটা বিশাল অনুমান করতে পারছে কি? দেখতেই পাচ্ছেন আমাদের আলোচিত ভার্গো সুপার ক্লাস্টার পুরো মহাবিশ্বের তুলনায় ছোট একটি বিন্দু মাত্র। এই সেই মহাবিশ্ব যা ধারণ করে আছে 2 ট্রিলিয়নের বেশি সংখ্যক গ্যালাক্সি। তাহলে পুরো মহাবিশ্বের সূর্যের মতো নক্ষত্র কতটি আছে তা একটু ভাবার চেষ্টা করুন। পৃথিবী থেকে যে কোনো দিকে সোজাসুজি প্রতি সেকেন্ডে 186,000 মাইল বেগে যেতে থাকলে মহাবিশ্বের একেবারে শেষ প্রান্তে পৌঁছাতে প্রায় 86.5 বিলিয়ন বছর সময় লাগবে। তাহলে এই মহাবিশ্বের বাইরে যা কিছু আছে তার তুলনায় হয়তো এই মহাবিশ্বের আকৃতিও খুবই, এর বাইরের জগৎ কতটা বিশাল হতে পারে বা কতটা সুন্দর হতে পারে, কি ঘটে সেখানে, কি বা আছে তা জানা তো দূরে থাক, কল্পনা করবার মতো ক্ষমতাও আমাদেরকে দেওয়া হয়নি। কারণ সেসব অকল্পনীয় স্থানগুলো এতটাই দূরবর্তী যে সেসব জায়গা থেকে আলো পৃথিবী পর্যন্ত এসে পৌঁছবার মতো সময় বা সম্ভাবনা কোনোটাই নেই। পৃথিবী থেকে দূরবর্তী এমন সব স্থান আছে যেগুলো ক্রমশ আলোর বেগে আরও বেশি দূরে সরে যাচ্ছে। তাহলে নিশ্চিতভাবে বলা যায় পৃথিবীতে মানব সভ্যতা যতকাল যাবৎ টিকে থাকুক বা যত ক্ষমতার অধিকার হোক না কেন, অকল্পনীয় সংখ্যক এমন অনেক স্থান থাকবে যা সম্পর্কে জানা তো দূরের ব্যাপার, কল্পনা করতে পারার মতো কোনো সম্ভাবনাই নেই। কসমিক ইনফ্লেশন থিওরি অনুযায়ী ধারণা করা যায় দৃশ্যমান বা পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের বাইরের জগৎ এই মহাবিশ্বের তুলনায় 150 সেক্সটিলিয়ন গুণ বড়। ছোট একটা বাল্পের ভেতর আবারও এই মহাবিশ্বকে আবদ্ধ কল্পনা করুন, তার ভেতরে খুব ক্ষুদ্র একটা জায়গা জুড়ে আছি আমরা। আমরা যা দেখতে পারছি বা ভাবতে পারছি তা এই বাল্ব পর্যন্তই সীমাবদ্ধ। এই বাল্বটি যদি বামন গ্রহ প্লুটোর মাঝখানে রেখে দেওয়া হয় তবে আমরা আসলে
টেরও পাবো না বা জানতেও পারবো না যে এর বাইরে প্লুটোর মতো বিশালাকার কোনো মহাজাগতিক বস্তু আছে বা তারও বাইরে অন্য কিছু আছে বা তার চেয়ে দূরে আরও দূরে অন্য কোনো জগৎ আছে। এতটাই ক্ষুদ্র আমরা, তবু বিজ্ঞানের দোহাই দিয়ে আমরা মানুষেরাই বিতর্ক তৈরি করি, ইজ দেয়ার গড অর নট। নানান যুক্তিতর্ক দিয়ে কিছু বিজ্ঞানীরাই আবার প্রমাণ করবার চেষ্টা করেন যে স্রষ্টার অস্তিত্ব নেই। যে বিজ্ঞানকে, যে ক্ষুদ্র জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা প্রতিনিয়তই এই বিশাল সৃষ্টির এবং সৃষ্টি জগতের রহস্য উদ্ঘাটনে ব্যস্ত, সেই সৃষ্টির কোনো স্রষ্টা থাকবে না একথা যারা যুক্তি দিয়ে প্রমাণ করতে চান এবং তাদের যুক্তিকেও যারা আবার সমর্থন করেন, তারা বোধ করি মানুষ হিসেবে আমরা বা আমাদের জ্ঞান কতটা ক্ষুদ্র তা কখনো উপলব্ধি করতে পারেননি। স্রষ্টা তার সৃষ্টি জগতের অল্প কিছুটুকু মাত্র জানবার মতো ক্ষমতাও যেখানে আমাদের দেননি, সেখানে কিভাবে মানুষে এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে আমরা এটা প্রমাণ করতে চাই কিংবা কেউ কেউ বলেই ফেলেন দেয়ার ইজ নো গড। এই বিশাল সৃষ্টি, এই অনন্ত অসীম মহাবিশ্বের বিশালতা কতটুকু তা চিন্তা করতেই স্রষ্টার নিকট শ্রদ্ধায় মাথা অবনত হয়ে আসে। এই অনন্ত অসীম মহাবিশ্ব, এই বিশাল সৃষ্টির পেছনে একজন স্রষ্টা অবশ্যই আছেন, যিনি সব কিছুকে নিয়মের অধীনে করে দিয়েছেন। অবশেষে স্রষ্টার অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীদের মধ্যে তর্ক বিতর্কের শেষ নেই। কসমোলজির নানান রকম থিওরি এবং ব্যাখ্যা নিয়েও আছে অনেক মতবিরোধ। তবে বিখ্যাত দুজন পদার্থবিদ আবার শুধুমাত্র মহাবিশ্বের জটিলতা এবং বিশালতা দেখেই সৃষ্টিকর্তার অস্তিত্বকে স্বীকার করে নিয়েছেন। পদার্থবিদ্যার রাজপুত্র স্যার আইজ্যাক নিউটন আর নোবেলজয়ী পদার্থবিদ আলবার্ট আইনস্টাইন বলেন, আমি যত বেশি বিজ্ঞান অধ্যয়ন করি ততই আমি ঈশ্বরের ওপর বিশ্বাস করি। অনেকের মতে স্রষ্টার অস্তিত্ব প্রমাণ হয়তো বিজ্ঞানের কাজ না বা চাক্ষুষ প্রমাণ ব্যতীত কোনো কিছুকে মন গড়া মতামত দিয়ে প্রমাণ করার চেষ্টা করাটাও বিজ্ঞানের খাটে না। একজন ছোটোখাটো মানুষ হিসেবে প্রতিটি ভিউয়ার্সের প্রতি, তাদের চিন্তাধারার প্রতি শ্রদ্ধাশীল। স্রষ্টার অস্তিত্বকে বিশ্বাস অবিশ্বাস প্রত্যেকের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমার কোনো ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বিজ্ঞানকে ভালোবাসুন, অদ্ভুত বিজ্ঞানের সাথেই থাকুন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি আপনার কেমন লাগলো লাইক শেয়ার করে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।